মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিতলি রে, আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন বাজছে সকাল 5:30, আর আজকে মেনলি সানডে, বাট তাও আন্টি মেনলি আছে তাড়াতাড়ি এসছে। আই থিঙ্ক বাড়িতে পুজো আছে হয়তো, কারণ বিশ্বকর্মা পুজো তো কাল হয়ে গেছে, বাট কী সব থাকে আজকে, চিড়ে ভোগ মাখা ওইসব থাকে তো বাড়িতে, আমাদেরও আছে মেন কথা, তো এরকমই জানি। অ্যান্ড মেন থিং যেটা, খুব জোর খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে, খুব জোর মানে সত্যি খিদে পেয়ে গেছে। ফ্রিজে একটু চিকেন ছিল, আমি উঠে ওটাই একটু একটুখানি খাচ্ছিলাম, বাট তারপর দেখলাম একটু ব্রেড দিয়ে, ডিম দিয়ে, মানে যেটা কী বলে যেন, ডিম পাউরুটি যেটা বাংলা কথায় বলা হয়, সেটা বানাবো আমি এখন। তো চলো খাওয়া যাক, খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ এত জোর খিদে পেয়ে গেছে সানডে বলে নাকি জানি না, বাট দেখা যাক। তো এই রে, মায়ের তো গ্যাসের উপরে এটা তোলা আছে বাসনের ঝুড়িটা মেনলি, সকাল সকাল আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে নিই। থালাটাকে তো বড় দেখো, বাপ রে, পেলাম যেটা হাতের কাছে ওটাই নিলাম মেনলি। তো চলো খাওয়া যাক। তখন মেনলি আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ আমি তখন ডিম টোস্টটা খাওয়ার পর থেকে ঘুমোচ্ছি মেন কথা। তো উঠে দেখছি বাড়িতে মাও নেই বাবাও নেই, তো মা মেনলি গেছে যে আমাদের পুজো হচ্ছে, তো পুজোর পরের দিনও কি একটা হয় আজকে, চিড়ে ভোগ মাখাটা, তার জন্য মা ওই সব করতে গেছে, আর বাবা মেনলি মনে হয় বাজারে গেছে আজকে। তো বাবা মনে হয় কচুরি দিতে আসবে আমাকে, কচুরি হয়েছে আই থিঙ্ক সবার জন্য বা কিছু একটা হয়েছে, বাবা কিনে দিতে আসছে, ব্যাপারটা যায় না, মা আমাকে তাই বলল। তো এখন বাজছে মোটামুটি 10:30, অ্যান্ড বহুত ঘুম পাচ্ছে। তো যাই হোক, উঠলাম ঘুম থেকে, এখন আপাতত দেখি বাবার জন্য ওয়েট করে, বললো তো আসছে, তারপর দেখি কি করা যায়। এই যে বাবা চলে এসছে, বাবাও ডালপুরি নিয়ে এসছে, আর এই যে আমিও খাবো। তো চলো ঝটপট খেয়ে নিই আগে, আমি আগে খেয়ে নিই, তারপর অনেক কাজ আছে মেন কথা আমার, দেখি সব কমপ্লিট করতে হবে, হতে হবে না, লাইট চলছে না কেন আমার ঘরের, আবার চলেছে, তো কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে। কি সব ঝামেলা, বাপরে মাথা ব্যাপার, কাজ করছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে যাকে বলে। তো ঠিক আছে, তো মা চলে এসছে, হেজো ওখানে পুজো ছিল, ঘেমে ঘুমে পুরো নাকি খোল, এইটাকে তোর দইটা আবার খোলো, অসুবিধা হচ্ছে যেতে আসতে। কি নিয়ে এসছো গো মা, পলিথিনে করে প্রসাদ? আচ্ছা দাও, আজকে আমার মাকে মামা লাগছে, মামা লাগছে, সে লাগছে মামা। তো এখন মেনলি দুপুর 3টে বাজছে, আমি তো লাঞ্চ আর করিনি আজকে, কারণ অনেক লেট করে যেহেতু তখন ডালপুরিটা খেলাম, সেহেতু বাবা এনে দিল লাইক 12টার সময়। অ্যান্ড এখন আমি একটু বেরোচ্ছি কাজ নিয়ে, আমি তখন ঘুমোচ্ছিলাম, মানে সকাল থেকে ঘুম ঘুম করে খাওয়া খাওয়া নিয়ে কেটে গেল। সো এখন আমি একটু বেরোই, ইভেন কাজ আছে কিছু, সেদিনটা মেনলি শুভ থাকবে, কালকে আবার ও মেনলি কলকাতা চলে যাবে, ওরও চেম্বার আছে ওখানে, সো ঘুরবো একটু, সন্ধ্যাবেলাটা বেরোবো আজকে। অ্যান্ড মাকে বলি সরো দরজাটা লাগিয়ে দিতে, ও মা দরজাটা লাগিয়ে দাও। তুমি এসে থেকে শাড়িটা খোলো নি কেন গো আজকে, ঘুমিয়ে গেছিলে? হ্যাঁ রাতে যাবে আবার বরণ করতে, তো আজকে আমাদের ঠাকুরও ভাসান হবে, মা বরণ করতে যাবে, আমার যদি সম্ভব হয় আসবো, মা একবার ফোন করবে, না হলে আর আমার আসা হবে না। 6টার সময় তো, তাহলে একবার আসতে পারি, একবার ফোন করবে বাড়ি থেকে বেরোনো, ওই বিশাল আগে থেকে ফোন করবে, না যখন তুমি এখান থেকে বেরোবে সেই টাইমেই আমাকে ফোনটা করবে, ঠিক আছে? তো চলো লেটস গো। আমরা এখন মেনলি বেরোলাম, আর এলাম ফার্স্ট টাইম মিয়া মোড়ে, মিয়া মোড়ে মেনলি একটা কেক নেবো, মেনলি শুভর মায়ের বার্থডে, তো পুজো শুভ এসছে ওর মায়ের জন্য একটা কেক নেওয়ার জন্য। হ্যাঁ আছে, রেড ভেলভেট থাকবে। এখন সিলেদার্সে এলাম দুজনে, শুভ কোনো জুতো কিনবে, আর ওর মায়ের জন্য একটা জুতো কিনবে, আর ওর মায়ের জন্য দুটো কুর্তিও কিনেছে ওর মায়ের বার্থডে বলে আজকে। তো ছেলে বড় হয়ে গেছে না, মাকে তাই গিফট করছে। কি বিচ্ছিরি গন্ধ জুতো জুতো, এইখানটাতেই ছাড়ে, বাকি কোথাও ছাড়ে না খাদিমসে। তা
মোমো আর ঘুগনি খেতে এসেছি আমরা এখন। তো এই যে শুভ শুভ খাবে ঘুগনি, মোমোটা তো পেয়ে গেছি, ঘুগনিও খাওয়া গেছে আমাদের। সো আর এই যে মোমো সেই বানায় খেতে, লেটস ইট। জন্ডু চল, আমার মেইনলি ব্যাংকে বিষয়ে একটা প্রবলেম করেছিল, তার জন্য এতবার ঘুরে ঘুরে এটিএমে আসা, সকাল রাতের বেলা তো আবার। তো ফাইনালি কাজটা কমপ্লিট হলো, ঠিক আছে, এখনও মতো পুরোপুরি হয়নি, একটুখানি বাকি আছে, মানে 100% মধ্যে 80% কমপ্লিট, 20% এখনও বাকি আছে। সো চলো বাড়ি গিয়ে করবো বাকিটা। অ্যান্ড শুভর মায়ের বার্থডে আজকে, তো সেই সূত্রে তোমার কেকটা তখন অর্ডার দেওয়া হয়েছিলো, কালকে বার্থডে পার্টি, কালকে কেউ থাকবে না বলে আজকে সেলিব্রেট করছে সবাই। তো কেকটা তখন অর্ডার দিয়েছিলাম, এখন নিতে যাচ্ছি। এখন আমার মিয়া মোড়ে চলে এসেছি কেকটা নিতে। তোদের কোনো টোকেন দিয়েছিল তখন? কি অবস্থা, একটা রেল ভেলভেট ছিল, মানে অর্ডার করা ছিল যেটা। নাম লিখতে হবে আর লিখে দেবো ওটা। সেই লাগছে রেডের উপর লেলটা। হ্যাঁ একটা লাগাতে হবে না, আমি লাগিয়ে নেবো, তুমি আমাকে দিয়ে দাও জাস্ট 100 টাকা। বিসর্জন হচ্ছে এখন, এই যে আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে এখানে। তো আমাদের বাঁকাতেই বিসর্জন হচ্ছে এখন ঠাকুর। তো চলো হয়ে গেছে, আমি মানে বাড়ি যাচ্ছিলাম বাট তখন দেখি ঠাকুর বিসর্জন হচ্ছে আমাদের। তো আমাদের বিদ্যুৎ আসবে বলে আমরা জানতাম না, বিদ্যুৎ চলে এসেছে। তো আমি বাড়ি যাচ্ছিলাম তো তখন দেখছি এই সামনের এখানটা দিয়ে ভাসান হচ্ছে, আর চেনাই নাচতে নাচতে আসছে। তো এই আর কি, বাবু বলো বেটা বাড়ি যাও। আমি বাড়ি যাই, লেটস গো। এই বাড়ি চলে এসেছি। কি করেছ মা? কি করেছ মানে কি করেছ? ওটা টাকা কি, আমি ব্যাংক থেকে নাই, আমি ভাত বাজাচ্ছি, সেই হয় না গ্রামে যেগুলো হয় গো। আমি বরণ করতে যে দেখে এলাম তখন আমার আসলে তখন, হ্যাঁ মা মেনলি বরণ করতেও গেছিল ওখানে, তো ওখান থেকে ঠাকুরটা নিয়ে এসে এখানে ভাষণ করলো। হ্যাঁ তো যাই হোক, মজাই হলো পাইলাম, ঠিক আছে। না নাচতে যাবো কেন গো, খাপা নাকি? হ্যাঁ ওরা নাচছে। তো এই আর কি, আর বাড়িতে খুব একটা স্পেশাল রান্না হয়েছে, মাটন রাইস
রুটি সবে যে রুটি হয়েছে আমাদের বাড়িতে আছে মাটনের ঝোল ওয়াও ওয়ান্ডারফুল মা দিচ্ছে খেতে মাটনের মা মাটনে এত তেল দিয়েছে যে তেল করাচ্ছে পুরো পাশ দিয়ে তো ভাত আর মাটন চলো খেয়ে নিই ঝটপট খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে খুব টায়ার্ড হয়ে গেছি ইভেন আজকে কেন জানি না যে শরীরটা খুব খারাপ টাইপের একটু কোমরে যন্ত্রণা করছে খুব উইক লাগছে খুব ঘুম পাচ্ছে মানলি আর কালকে অনেকগুলো কাজ আছে তাই আমি কলকাতাও যাবো না কালকে মানডে হলেও আমি কলকাতা যাবো না আমি টিউজডে কলকাতা যাবো ইভেন এই সপ্তাহে এক্সাম দিয়ে দিয়েছে আমার আমার মাথাটা পুরো খারাপ করে দেবে কালকে অনেক কাজ আছে সে দেখাবো তোমাদের কী কী কাজ আছে আমি কথা আর তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি বাই বাই গুড নাইট টেক কেয়ার অফ ইউর সেলফ কারণ সামনে পুজো আসছে খুব সাবধানে থাকো ঠিক আছে নিজেদেরকে ভালো রাখো গ্লো মানে স্কিনে গ্লো আনো ভালো কিছু খেয়ে ফ্রুটস খেয়ে অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট সো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড হ্যাভ আ নাইস ডে